বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে নিউজ 24 এর এই বিশেষ আয়োজন শুরু করছি। আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন এই দেশের মানুষের অধিকারের জন্য লড়েছেন বঙ্গবন্ধু এবং মানুষের অধিকার নিশ্চিত করার পাশাপাশি এদেশের মানুষের জন্য একটি দেশও তিনি উপহার দিয়েছেন। চেষ্টা করেছিলেন এদেশের মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তিও দিয়ে যেতে। রাজনৈতিক মুক্তি তিনি এনেছিলেন বটে, কিন্তু ঘাতকের বুলেটে রাখাতে অর্থনৈতিক মুক্তি দেওয়ার আগেই তাকে এই পৃথিবী ছাড়তে হয়। তার কাছের মানুষ আত্মীয় স্বজন সহ সপরিবারই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তার দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানা দেশের বাইরে ছিলেন এবং তারা প্রাণে বেঁচে যান। এই যে বাংলাদেশকে গড়ে তোলা, যেভাবে একটি বাংলাদেশের অভ্যুদয় হলো সেই সময়টাতে, ইতিহাস নির্মাণের সেই কালে বঙ্গবন্ধু কিভাবে কাজ করেছেন, সেসব বিষয় জানতে আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে যিনি নিজেও বাংলাদেশের ইতিহাসের সাক্ষী, বাংলাদেশের ইতিহাসে সঙ্গে যিনি জড়িয়ে আছেন এবং খুব কাছে থেকে যিনি বঙ্গবন্ধুর এই দেশকে গড়া দেখেছেন। তিনি আর কেউ নন, তিনি আমির হোসেন নামক। তার অনেক পরিচয়। তিনি এদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। জনাব আমির হোসেন নামও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বঙ্গবন্ধুকে নিয়ে তাকে সম্মান জানাতে, তাকে স্মরণ করতে আজকে এই আয়োজন, কিন্তু আমি প্রথমেই শুরু করতে চাই যে আপনার সঙ্গে কিভাবে প্রথম বঙ্গবন্ধুর দেখা হয়েছিল এবং বঙ্গবন্ধু আপনাকে আমির হোসেন নামও বলে চিনতে পেরেছিলেন। এটা খুবই ছোটবেলা, তখন কলকাতা মানে পার্টিশন হওয়ার পর আমাদের পারিবারিক ব্যবসা বাণিজ্য ছিল, বাড়ি ছিল, সেগুলো বিক্রি করে চলে আসার জন্য আমরা পরিবারগতভাবে সবাই গিয়েছিলাম কলকাতায়। আমি তখন খুবই ছোট, আমাদের একটা নানা চৌধুরী শামসুদ্দিন না, তার একটা হোটেলও ছিল। আমার আর এক নানা জাফর সাদেক সাহেব, যিনি বঙ্গবন্ধুর মামা এবং সবসময় বঙ্গবন্ধুর সাথে থাকতেন, উনি বাসায় গিয়ে আমাকে নিয়ে আসলেন হোটেলে। হোটেলে এনে আমরা খাওয়া একটু ঘুরে ঘুরে কলকাতা শহর দেখালেন, বাতি বুতি দেখে তারপরে আমাকে ঘুম পড়াইলেন। সকালবেলা আমি যখন নাস্তা করতে আমাদের নিয়ে উঠছে, এই মুহূর্তে দেখলাম যে চার পাঁচজন যুবক ঢুকলেন। ঢোকার পর তারা চেয়ার টেনে বসার সময় হঠাৎ একজনে জিজ্ঞেস করলেন আমার নানাকে যে এই বাচ্চাকে। তখন আমার নানা জাফর সাদেক সাহেব বঙ্গবন্ধুকে আমার মায়ের নাম নিয়ে পরিচয় দিয়ে বললো যে ওর ছেলে। তখন বললো তাই নাকি, বলে আমাকে করে তুলে আদর করো, বললো যে আমার আপার খুব সাধনার ধন, এত কিছু করে আমাকে আমার চেয়ারে বসিয়ে দিল। তারপরে ওরা অল্প আলাপ চালাপ করলো, চলে গেল। তারপরে উনি আমাকে বললো যে তোমার খোকা মামা, বঙ্গবন্ধু ডাকলাম খোকা। তারপরে বেশ কিছুদিন পর, কয়েক বছর পর, উনি বরিশালে গিয়েছিলেন আমাদের বাড়িতে, তখন তার সাথে আরেকটু ভালো আলোচনা হলো, মানে আলাপ হলো আর কি, পরিচয় হলো। এমনি ভাবে তিনি যেহেতু বরিশালটা ছিল একটা স্টিমের জংশন, তার বাড়ি যেতে হলে পর ঢাকা মেলে বরিশাল এসে নেমে একবেলা থেকে, মানে সকালে নেমে বিকালে আবার খুলনা মেলে ওঠে, পাটগাতি নেমে ওখান থেকে নৌকায় ফিরতে পারে। সুতরাং অধিকাংশ সময় এই পথে গেলেই তিনি বরিশাল নামতেন, আমাদের বাসা একবার খেতেনও আসতেন। এমনিভাবে তার সাথে পারিবারিক পরিচয় সূত্রে ধরেই মোটামুটি এগোনো। তারপরে উনি আসলেন বাংলা ভাষানীকে নিয়ে বরিশালে কমিটি করতে, মানে কমিটিতে যা ছিল সেটা ভেঙে দিয়ে কাজী গোলাম্মব সাহেবকে কমিটি করার জন্য। তখন যেহেতু একটা কমিটি আছে, তাই সবাই এটা আপত্তি জানালো, একটু হইচই হলো। উনি কাউন্সিল বন্ধ করে দিয়ে ডাক বাংলা ভাষানী সাহেব সহ চলে গেলেন এবং ওখানে বসে কয়েকজনকে আলাদা আলাদা বসে বৈঠক করে আলাপ করে তারপরে উনি আবার চারটার সময় মিটিং করলেন। সেই মিটিং উনি বললেন যে কাজী গোলাম বাবু এখন বাংলাদেশের একজন
হিন্দি সন্তান এবং খুব নাম করা নেতা, বাউন্ডার ভাষা আন্দোলনের আহ্বায়ক ছিলেন। উনি আসতে চান না, ওনাকে আমি জোর করে এনেছি, ভাষাবি সাহেব জোর করে এনেছে, যেহেতু বরিশাল আওয়ামী লীগ খুব দুর্বল, আমি চাই ওর নেতৃত্বে বরিশাল আওয়ামী লীগটা সুসংগঠিত হোক। তখন সবাই মোটামুটি মেনে নিলেন এবং তাকে সাধারণ সম্পাদক করে কমিটি করে দিয়ে আসলেন। পরবর্তীকালে 54 নির্বাচন, সেই নির্বাচনের সময় উনি গেলেন। আবার নির্বাচনের পর খুব সম্ভব 1955, তখন খান আব্দুল গফর খান, আব্দুল মজিদ সিন্ধি, আব্দুল সামাদ আচকজাই, গফর বেলুচ, এদের সহ যুক্ত নির্বাচনের দাবিতে একটা আন্দোলন হচ্ছিল সারা পাকিস্তান ব্যাপী। সেই সফরে তাদেরকে নিয়ে উনি বরিশালে এসেছিলেন এবং ওনার এক বন্ধুর সাথে বরিশাল এডিএম এর মেয়ের বিবাহ, সেই বিবাহ অনুষ্ঠানে উনি একটু সাক্ষাৎ দিয়ে উনি আবার চলে গিয়েছিলেন। সেদিন আবার উনি ছাত্রলীগ অফিস উদ্বোধন করবেন, আমাকে সহই, আমি ওনার সাথে একই সাথে রিক্সা ছিলাম। উনি বললেন যে ছাত্রলীগ অফিস কোথায়, আমাকে নিয়ে চলো। আমি নিয়ে গেলাম, মানে আমি দেখলাম যে এটাই ছাত্রলীগ অফিস হবে, আমি তাকে বললাম, তারপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর উনি ফিতা কেটে অফিসে ঢুকে বসলেন। তখন সবাই বললো যে আমি ছাত্রলীগ করে না, ওকে ছাত্রলীগ করতে বলেন। তখন উনি আমার দিকে তাকিয়ে বলো, তুই ছাত্রলীগ করিস না, কি করিস? আমি আমি তখন সবাই হেসে দিল, যাই হোক তবে উনিও হেসে দিলেন, বললেন যে না, আগে ছাত্রলীগ কর, পরে আওয়ামী লীগ করিস, এটা আমার সংগঠন, এটা কর। এই কথা বলে উনি ছাত্র নেতাদের উদ্দেশ্যে দুই চার কথা, আমরা বৈঠকে ভাষণ না ঠিক আলোচনার ছলে কিছু কথাবার্তা বলে চলে আসল। এই প্রথম তার সাথে আমার রাজনৈতিক কথা এইটুকু। কিন্তু তিনি, জি জনাব আমির হোসেন আবু, উনি একটি দেশ গড়ছেন এবং এদেশের মানুষের অধিকার রক্ষা করে অবিসংবাদিত নেতা হয়ে উঠছেন, এই বিষয়টি কোন ঘটনায় কখন আপনি বুঝতে পারলেন? না, উনি যখনই বরিশালে যেতে মিটিং টিটিং করতেন, তখনই কিন্তু ওনার মানে আওয়ামী লীগ অন্যান্য দলের নেতারা যে আসতেন, ইভেন আমি বলতে চাই যে আমাদের দেশের নেতা ছিলেন মহিউদ্দিন শাহ, এক সময় পাকিস্তান আমলে তিনি বরিশাল জেলা মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন, পরবর্তীকালে উনি ন্যাক করতেন, কিন্তু তার সবাই এত লোক হতো না বা তার এত কি প্রচার ছিল না, কিন্তু বঙ্গবন্ধু একটা তখন থেকে একটা নাম ডাক ছিল, শেখ মুজিব একটা ছিল, এবং আস্তে আস্তে এটা পরিধি লাভ করে এবং উনি ওনার বক্তৃতা বিবৃতি মাধ্যমে উনি সাংগঠনিকভাবে প্রত্যেকটি জায়গার খবর রাখতেন। তখন তো আজকে যে বরিশাল বিভাগ, এটা ছিল বরিশাল জেলা এবং মহকুমা ছিল ভোলা, পিরোজপুর, তারপরে পটুয়াখালী, এই তিনটা ছিল মহকুমা মূলত। আর এদিকে ছিল সদর সাউথ ব্লক, পাঁচটা থানা নিয়ে। এমনি ভাবে তখন বরিশাল প্রত্যেকটা বাংলাদেশের এই অবস্থা ছিল, মাত্র 20টা জেলা ছিল। উনি প্রথম কিন্তু 61টা জেলা করেছিলেন, তো যখন তিনি বাকশাল করেন তার আগে ওই সময়। আমি যেটা বলতে চাই যে ওনার এই যে রাজনীতি, উনি 61 সালে সর্বপ্রথম, আমি তাহলে সেই জায়গায় আসি, উনি 61 সালে এইভাবে বরিশালে আসলেন। বরিশালে এসে আমাদের বাসায় থেকে উনি বললেন, ওনার আব্দুল শনিবারের বাসায় যাবেন, ওনার বোনের সাথে দেখা করতে সেখানে গেলাম। যাওয়ার পর ওইখান থেকে যখন উঠে আমরা স্টিমার ঘাটে যাচ্ছি, তখন উনি আমাকে রিক্সা বসে বললেন যে এবার যে আন্দোলনটা করবো, এটাকে ধাপে ধাপে মূল জায়গায় নিয়ে যাব, ওদের সাথে আর থাকা যাবে না, আমি খবর দেবো, তুমি চলে এসো। আমরা বললাম ঠিক আছে। তার কারণ হচ্ছে, এখানে আর একটা ইতিহাস আছে যে 1957 সালে সেন্ট্রাল ছাত্রলীগের একটা সম্মেলন হলো ঢাকায় মাহবুবুল ইনস্টিটিউটে, সেই কনফারেন্সে আমি এসেছিলাম একটু নেতৃত্ব দিয়েই। ওই কনফারেন্সে তখন আমাদের বরিশাল জেলা আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ছিলেন জনাব মুনিস্তর মঞ্জু সাহেব, তিনি সেন্ট্রালের সেক্রেটারি ক্যান্ডিডেট হলেন আউয়াল সাহেবের প্যানেলে। আরেকদিকে ছিল রফিকুল্লাহ চৌধুরী, আজকে যে আমাদের স্পিকার, তার বাবা, এবং পাবনার আজহার আলী, এদের নিয়ে আর একটি কমিটি। সুতরাং আমরা স্বাভাবিকভাবেই আমরা মঞ্জু ভাই এবং আউয়াল ভাই এদের নেতৃত্বের কমিটির সমর্থন নিয়ে চলে গেলাম।
কিন্তু ওখানে যাওয়ার পর একটা গোলমাল হলো, সে গোলমাল সময় বাড়িয়ে বসে আমি যখন বক্তৃতা দিচ্ছি তখন কাজী গোলাম বাবু সাহেব আমাকে নিয়ে আসলেন বঙ্গবন্ধুর বাসায়। বঙ্গবন্ধু আসায় বাসায় নিয়ে আসার পর বললো যে ও তো আঙুলের সমর্থন করতেছে, মঞ্জুর সমর্থন করতেছে। বঙ্গবন্ধু বললেন ওর দোষ কি, মঞ্জু তো ওর দেশের নেতা আর আঙুয়াল তো সর্বজন পরিচিত, সুতরাং ঠিকই আছে, তোমরা তো আগে ব্রিফ করো নাই। তারা আমাকে বলে দেখ রফিকুল্লাহ চৌধুরী খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আগুয়াল তো এখন ছাত্রত্ব নাই, অনেক বছর হয়ে গেছে, আগুয়াল এখন আওয়ামী লীগ করবে, আমি ঠিক করেছি, তোমরা রফিকুল্লাহ সমর্থন দাও। তখন আমাদের জায়গা ছিল আগাম মসলিনের একটা পুরান জমিদার বাড়িতে, আমরা ডেলিগেট কাউন্সিলর উঠেছিলাম বরিশালে। আমি তাদেরকে নিয়ে বসে মিটিং করে সিদ্ধান্ত নিলাম যে রফিকুল্লাহ চৌধুরীর পক্ষে। দু একজনের প্রস্তাব তুলছিল যে বন্ধু ভাই থাকতে আমরা আবার, আমি দেখো কোনো সমর্থন নাই, প্রথম অধিবেশনে গিয়ে তো বোঝা গেল কোনো সমর্থন নাই, এটা করা যাবে না, সুতরাং আমরা এটাই করো। এই রেজলিউশনের কপি আমি বঙ্গবন্ধুকে দিয়েছিলাম। জি আমরা একটা, জি জনাব আমির হোসেন, আমি খুবই দুঃখিত, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে আমি ফিরছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউজ 24 এর বিশেষ আয়োজনে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। জনাব আমির হোসেন আমু, বঙ্গবন্ধু যে দেশ গড়েছেন কি মূল মন্ত্র নিয়ে তিনি কাজ করেছেন বলে আপনার চোখে ধরা পড়েছে? তার ওনার যে মূল কথা সেটা ছিল বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা, বাঙালিদের শাসিত শোষিত হচ্ছে এই জিনিসটা উনি সবসময় না রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, বক্তৃতা বিবৃতির মাধ্যমে, সাংগঠনিক কর্মকৌশলের মধ্যে দিয়ে নি এটা আজকে পাকিস্তানিরা কিভাবে আমাদেরকে শোষণ করছে। পাট উৎপাদন হয় আমাদের দেশে, পাটের মালিক কলকারখানার মালিক তারা, আদমজী ভবানি ইস্পানি সব তারা, ব্যাংক আমাদের দেশে তখন চারটা ব্যাংক ছিল, চারটা ব্যাংকের মালিক ছিল পশ্চিমারা। এমনি ভাবে তিনি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতেন যে কিভাবে তারা আমাদেরকে শোষণ করছে। একটা ব্রিফ কেস নিয়ে এসে এখান থেকে এলসি খুলে আবার ব্রিফ কেস নিয়ে চলে যেতেন, টাকা চলে যেত পাকিস্তানে পাচার হয়ে। এই যে জিনিসগুলি একই সাথে আমাদের দেশে একই জিনিস, চালের দাম আমাদের চাল উৎপাদন হয় বেশি আমাদের এখানে, আমাদের দেশে দাম বেশি ওখানে কম, প্রত্যেকটি জিনিসের দাম আমাদের এখানে বেশি পাকিস্তানে কম, এমনি ভাবে তিনি বক্তৃতা বিবৃতিতে সব জিনিসগুলি মানুষের সামনে তুলে ধরতেন এবং আমাদের যে কিভাবে দেশ শাসন পোষণ করছে এই জিনিসগুলি নিয়ে তিনি মূলত তার রাজনীতিটা আবর্তিত ছিল। এবং উনি ওনার মূল লক্ষ্যই ছিল, উনি পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকে বিশ্বাস করতেন যে পাকিস্তান আমাদের জন্য হয়নি এবং পাকিস্তানে থাকা যাবে না। এটা কিন্তু আমার কথা না, প্রফেসর মুজাফফর সাহেব একদিন আমরা যখন পূর্ণদলীয় জোটে মিটিং করি ওনার অফিসে, ম্যাপ অফিসে বেকিং আওয়ারে ওনার রুমে চা খাওয়ার সময় অনেকে ছিলাম আমরা, তখন উনি কথা কথা বলছিলেন যে শেখ মুজিব পাকিস্তানে বিশ্বাস করে নাই। 48 সন থেকেই আমরা যখন প্রথম গণতান্ত্রিক যুবলীগ গঠন করি তখন উনি আমাদের সিলেক্টের কাছে একটা চিটকুট দিলেন যে এমনভাবে কমিটি করতে হবে যারা আগামী দিনে এই পাকিস্তান বিরোধী আন্দোলন করবে এদের নিয়ে। সুতরাং সেই থেকেই কিন্তু তিনি এই ধারায় রাজনীতিটা করতে চেয়েছেন, করতে শুরু করেছেন এবং সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করার জন্য একটা টিম তৈরি করতেছিল। এবং যেটা পরবর্তীকালে আমাদের, আমরা যখন বঙ্গবন্ধু হত্যার পর কারাগারে তখন কমরেড মোহন সিং এবং ফরহাদ সাহেবরা ছিলেন কিছুদিন, তখন আমরা যে জেলখানায় যে 26 মার্চ বা বিভিন্ন দিবসগুলি পালন করতাম সেই একটা আলোচনার সময় মোহন সিং পরিষ্কার বললেন যে বঙ্গবন্ধু কোনোদিন পাকিস্তানে বিশ্বাস করতেন না, তিনি সবসময় স্বাধীনতার কথা বলতেন। উনি আমাদেরকে বলতেন দাদা আপনাদের দ্বারা সমস্তন্ত হবে না, আমাকে সমর্থন দেন আমি দেশ স্বাধীন করে সমস্তন্ত দেব। এবং প্রকৃত অর্থে দেশ স্বাধীন হওয়ার পর যে জাতীয় চার মূলনীতি তার অন্যতম মূলনীতি কিন্তু সমস্তন্ত উনি করেছিলেন। এই যে কথাগুলি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা শুনেছি যে উনি কোনোদিনই পাকিস্তানে বিশ্বাস করতেন না, এবং বিশ্বাস না করার কারণে ওনার রাজনীতির সমর্থনটা উনি সবার কাছে একটা সমর্থন চাইতেন। এবং আজকে আমরা যেটা বলি যে ছয় দফা আন্দোলন,
সেই ছয় দফা আন্দোলনের শ্রমিকরা যে জীবন দিল, এই ছয় দফা যখন দেয়া হয় তখন কিন্তু আওয়ামী লীগ কোনো শ্রমিক সংগঠন ছিল না, শ্রমিক লীগ ছিল না, তখন এই সারা দেশের শ্রমিক সমাজ ছিল কিন্তু আরএসপির দখলে, আরএসপির কন্ট্রোলে, এবং আরএসপির নেতা ছিলেন নেপাল বাবু। বঙ্গবন্ধুর সাথে জেলখানা নেপাল বাবুর সখ্যতা হয় এবং তিনি বঙ্গবন্ধুকে আশ্বাস দিয়েছিলেন যে আমি আপনাকে সমর্থন দেবো, আমার সমস্ত সংগঠন আমি আপনার হাতে তুলে দেবো। এবং এই ছয় দফা দেওয়ার আগে এই দেশে একটা পাটকল শ্রমিক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন এই মান্নান টান্নান সাহেবরা যারা পরবর্তী ছিলেন, তারা কিন্তু সবাই তখন আরএসপি ওই নেপাল বাবুর লোক হিসাবে কাজ করেছিল। কিন্তু এদেরকে সম্পৃক্ত করার জন্য এই আন্দোলনটা সম্পূর্ণভাবে পরিচালনার দায়িত্ব বঙ্গবন্ধু নিয়েছিলেন, এবং এই আন্দোলন পরিচালনার মধ্যে দিয়ে কিন্তু সেই দিন দু আটকাল শ্রমিক ফেডারেশনের সংগ্রাম পরিষদের তিনি মূল মাধ্যমে তিনি এই সমস্ত শ্রমিক সমাজের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে, যেই কারণে ছয় দফার ব্যাপারে কিন্তু শ্রমিকরা প্রথম এগিয়ে আসে। আমাদের দেশের কোনো কোনো বামপন্থীরা বলেছিলেন যে ছয় দফা সিএর দলিল এর ভিতরে কৃষক শ্রমিকের কথা নেই, কিন্তু ছয় দফার সমর্থনে সাতই জনের হরতালে দেখা গেল যে প্রথমে শ্রমিকরাই জীবন দিল। এই যে জীবন দিল এইটা কিন্তু এই যে অন্য একটি সংগঠন তারা বঙ্গবন্ধুর ছয় দফাকে এবং বঙ্গবন্ধুকে সমর্থন দিল। যেমন সাতই জুনের আগে আমার দায়িত্ব ছিল টঙ্গী শ্রমিক এলাকা, আমার আমাকে শেখ মনি একটা চিঠি দিলেন মান্নান সাহেব নামে এক লোকের কাছে, ওখানে যাই শুনলাম তিনি কালা মান্নান হিসেবে পরিচিতি এবং তিনি মূলত ওখানে শ্রমিক সংগঠনের মূল নেতা, তখন কিন্তু এই টঙ্গী কাজী জাফরের ঘাঁটি ছিল। আমি যাওয়ার পর উনি আমাকে নিয়ে মিল ব্যারাকে মিটিং করলেন, মিল গেটে যখন শ্রমিকরা বের হয় তখন মিটিং করলেন, আমি তিন দিন সেখানে ওনার সাথে থেকে মিটিং টিটিং করে আসলাম, পরবর্তীকালে মশাল মিছিল করে চার তারিখে তারপর আমি টঙ্গী থেকে আবার ঢাকা এসেছি। আমাদের হাতে আর সময় নেই, আমরা খুবই দুঃখিত, আমাদের সময় শেষ হয়ে গেল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজ সারাদিন জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউজ 24-এর বিশেষ আয়োজন মালা রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেই সব অনুষ্ঠান দেখার জন্য। যারা বাবুর সিনেমা আপনাকে অনেক ধন্যবাদ, সুপ্রিয় দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ।